প্রিয় শিক্ষার্থী আমি খালিদ হাসান আর আমাদের আজকের পাঠ্য দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের দ্বিতীয় পাঠের প্রথম কবিতা কবি পাবলু নেরুদা রচিত অসুখী একজন কবিতাটি কবিতাটিতে প্রবেশের পূর্বে আমরা কবি পরিচিতি সম্পর্কে দু এক কথা জেনে নেব যদিও বইতে দেওয়া রয়েছে তবু যে তথ্যগুলি আমাদের অত্যন্ত প্রয়োজন সেই তথ্যগুলো নিয়েই আলোচনা হবে কবি পাবলু নেরুদা উনিশশো চার খ্রিস্টাব্দে বারোই জুলাই চিলির সীমান্ত শহর পার্লিতে জন্মগ্রহণ করেন চিলি হলো দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ আর তিনি উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দের তেইশে সেপ্টেম্বর চিলিরই শান্তি আগতে মৃত্যুবরণ করেন পাবলোনা হলো কবির ছদ্মনাম কবির প্রকৃত নাম হলো নেকতালি রিকার্দো রেয়েন্স বা সোয়ালতো মনে করা হয় কবির এই ছদ্মনামের পেছনে তিনি দুজনের নামের থেকে অনুপ্রেরিত হয়েছিলেন পাবলো তিনি এই নামটি নিয়েছিলেন পাবলো পিকাসো যিনি একজন বিখ্যাত আর্টিস্ট ছিলেন তার নাম অনুসারে আর নেরুদা নামটি তিনি নিয়েছিলেন চেক লেখক জাহ নেরুদা তার নাম থেকে কবির রচিত গ্রন্থগুলির মধ্যে রয়েছে কুড়িটা প্রেমের কবিতা এবং একটি হতাশার গান এ পৃথিবীর অব আবাসভূমি প্রাণের স্পেন সঙ্গীত চিলির পাথর ক্যাপ্টেনের কবিতা শীতের বাগিচা ইত্যাদি কবি অনেকগুলো পুরস্কারও পেয়েছেন সেই সমস্ত পুরস্কারগুলির মধ্যে উল্লেখযোগ্য পুরস্কার হলো আন্তর্জাতিক শান্তি পুরস্কার উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পেয়েছিলেন লেনিন শান্তি পুরস্কার উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পেয়েছিলেন এবং সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে আমরা জানি রবীন্দ্রনাথ তার সং অফারিংসের জন্য উনিশশো তেরো খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন মানে পার্টিকুলার একটি কাব্যগ্রন্থের জন্য কিন্তু পাবলুন নেরুদা কিন্তু একটি কাব্যগ্রন্থের জন্য বা বিশেষ কোনো কাব্যগ্রন্থের জন্য কিন্তু তিনি সাহিত্য নোবেল পুরস্কার পাননি তিনি তার সমগ্র সাহিত্যকর্মের জন্য পুরস্কারটি পেয়েছিলেন নোবেল পুরস্কারটি এবার আমরা কবিতাটির উৎস সম্পর্কে দু এক কথা জেনে নেব এই কবিতাটির মূল গ্রন্থের নাম ভাগারিয়া যেটি স্প্যানিশ ভাষায় লেখা তবে এই গ্রন্থটি প্রথম উনিশশো সালে বুয়েনস আইরিস যেটা আর্জেন্টিনার রাজধানী সেখান থেকে ভাগারিও নামে প্রকাশ পেয়েছিল তাহলে আমরা দেখলাম প্রথমে নাম ছিল এক্সট্রা ভ্যাগারিও মানে শেষে ও ছিল যেটা উনিশশো সালে ছিল কিন্তু উনিশশো সালে সংস্করণে এটা হয়ে যায় এক্সট্রা ভ্যাগারিয়া মানে লাস্টে এ হয়ে যায় আমাদের যেমন লিঙ্গ অনুযায়ী শেষে বিভক্তি বদলে যায় ঠিক স্প্যানিশও এমনটাই ঘটে আর এই যে এক্সট্রা ভ্যাগারিয়া এটা স্প্যানিশ ভাষায় উচ্চারণ হবে ভ্যাগারিয়া তবে আমাদের এটা মনে রাখা দরকার যদি পরীক্ষায় আমাদের অপশানে এক্সট্রা ভ্যাগারিও থাকে কিংবা এক্সট্রা ভ্যাগারিয়া থাকে দুটোই কিন্তু ঠিক হবে তবে দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে দুটো থাকবে না এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই আর এই কবিতার মূল বাংলা যে সংকলন গ্রন্থটি ছিল সেটা না হলো বিদেশি ফুলের রক্তের ছিটে যেটি নবরণ ভট্টাচার্য অনুবাদ করেন আসলে নবরণ ভট্টাচার্য অনেকগুলি বিদেশি কবিতারই বঙ্গানুবাদ করেন আর সেগুলি একটি বই সংকলন করেন আর যে বইটির নাম দেন বিদেশি বিদেশি ফুলের রক্তের ছিটে শুধু যে তিনি কবিতাই যে অনুবাদ করেছেন এমনটা নয় তিনি কিছু গদ্যেরও অনুবাদ তিনি করেছিলেন তাহলে আমাদের এই যে অসুখী একজন কবিতাটি তো আসলে একটি স্প্যানিশ কবিতা এক্সট্রা ভ্যাগারি হলো তার মূল গ্রন্থ আর সেই মূল গ্রন্থে এই কবিতাটির নাম আছে লা দেস দি সাদা যেটা স্প্যানিশ ভাষায় এর অর্থ দাঁড়ায় দুর্ভাগ্যজনক যেটাকে আমরা ইংরেজিতে বলি আনফর্চুনেট আর স্প্যানিশ ভাষায় স্প্যানিশ ভাষা থেকে এটাকে যখন ইংরেজিতে অনুবাদ করা হলো তখন এই কবিতাটির নাম দেওয়া হলো দ্য আনহ্যাপি ওয়ান আর বাংলায় নবরণ ভট্টাচার্য এটাকেই করলেন অসুখে একজন নামে অসুখে একজন কবিতার প্রেক্ষাপট উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে স্পেনের গৃহযুদ্ধকে কেন্দ্র করে এই কবিতার প্রেক্ষাপটটি রচিত হয়েছে এই কবিতায় যুদ্ধকে ভয়ঙ্করতমভাবে প্রেজেন্ট করা হয়েছে যুদ্ধ কতটা ভয়ঙ্কর কতটা বিভৎস তা আমরা এই কবিতার পরতে পরতে অনুভব করতে পারব এবার আমরা কবিতার লাইন ধরে ধরে আলোচনা করব কবিতাটি দেখো আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে আমি তাকে ছেড়ে দিলাম এখানে আমি তাকে আমি বলতে কবি বোঝাতে চেয়েছেন কথক বা নায়ক কিন্তু অন্যভাবে বলতে গেলে মাতৃভূমি ছেড়ে দূরে যেতে বাধ্য হওয়া একজন দেশপ্রেমিক মানুষ বা বলা যায় শুভবুদ্ধি সম্পন্ন একজন মানুষ তাকে ছেড়ে দিলাম তাকে বলতে কাকে বোঝানো হয়েছে তাকে বলতে অবশ্যই কবিনায়কের প্রিয়তমা তবে অন্যভাবে বলতে গেলে মাতৃভূমি কিংবা শুভ চেতনাকে বোঝানো হয়েছে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় কবি বলছেন যে আমি তাকে ছেড়ে চলে গেলাম তাকে দরজায় দাঁড় করিয়ে অপেক্ষায় রেখে আমি চলে গেলাম এখানে দরজা এই প্রসঙ্গটি টানার কারণ কথক তো যুদ্ধের জন্য দেশের গণ্ডি অতিক্রম করে যুদ্ধ করতে যাচ্ছেন আর এই যে সদর দরজা সেটিও কিন্তু সে বাড়ির গণ্ডির বাইরে মানে সেই দরজা পেরোনো মানেই কিন্তু বাড়ির গণ্ডির বাইরে বেরিয়ে যাওয়া অর্থাৎ এখানে দরজাটা একটা সিম্বল হিসেবে ব্যবহার করেছে সেটা হচ্ছে ভূখণ্ড দেশের হিসেবে বা মাতৃভূমি হিসেবে গল্প কবিনায়ক এখানে সেই দরজায় দাঁড় করে রেখে চলে গেলেন অর্থাৎ তিনি সেই তিনি তার মাতৃভূমি ত্যাগ করে তিনি যুদ্ধের জন্য অন্য কোথাও চলে গেলেন সেটারই ইঙ্গিত দিচ্ছেন আর তারপর দেখো আমি চলে গেলাম দূর দূরে দূর বলার পর সেখানে দেখো তিনটে ফোঁটা রয়েছে মানে এটার মানে কবি আস্তে আস্তে তিনি সেই তার দরজা তিনি তার সেই প্রিয়তমা কিংবা বলা যায় তিনি তার সেই মাতৃভূমি ছেড়ে তিনি আস্তে আস্তে দূরে সরে যাচ্ছেন এবং দেখো তারপরে আছে দূরে বলে দাঁড়ি অর্থাৎ তিনি তার সেই প্রিয়তমা তার সেই দরজা বাড়ি কিংবা মাতৃভূমি সেটা ছেড়ে এখন তিনি তার গন্তব্যে পৌঁছে গেছেন এবং সেটা থেকে তিনি অনেক দূরে রয়েছেন তারপর দেখো সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না আসলে সত্যি তো যুদ্ধে যাওয়া মানেই তো অনিশ্চয়তা কেউই বলতে পারবে না যুদ্ধ শেষে কে ফিরবে আর কে না ফেরার দেখে চলে যাবে তবে না ফেরাটাই কঠিন হলেও অনেকটাই বাস্তব এরপরে দেখো একটা কুকুর চলে গেল এটার দ্বারা বোঝাতে চাইলো সামাজিক প্রাত্যহিক জীবন সেই ধারাবাহিকভাবেই কিন্তু প্রবাহমান আবার এর অন্তর্নিহিত মানে এটাও হতে পারে আমরা জানি কুকুর হলো সমস্ত প্রাণীর মধ্যে বিশ্বস্ত প্রাণী সে তার প্রভুকে বাঁচাতে নিজের প্রাণকেও সঁপে দেয় এমন অনেক গল্পই আমরা শুনে থাকি কবি কবিনায়কও যেন তার মতো তার প্রভু তথা দেশমাতাকে রক্ষার্থে প্রাণ সঁপে দিতে যাচ্ছে এটা বোঝাতে চাইছে তারপরে দেখো লেখা আছে হেঁটে গেল গির্জার এক নান তার মানে ধর্মীয় ক্ষেত্রেও কিন্তু কোনো বাধা নিষেধ নেই বা থেমে থাকেনি সেটাও কিন্তু প্রবাহমান আবার আরেক অর্থে এটা বলা যায় গির্জার নান মানে খ্রিস্টান ধর্মীয় সন্ন্যাসিনী তারা যেমন তাদের জীবনকে একটা সময়ের পর সংসার জীবন ত্যাগ করে ধর্মজীবনের পথে অনুধাবন করে তেমন কথক সংক্ষিপ্ত সংসার জীবন উপভোগ করার পর এবার দেশের জন্য সংসার জীবন ত্যাগের পালাই মত্ত হয়েছেন এই কবিতাটি আধুনিক কবিতার অন্তর্গত সেই জন্য আধুনিক কবিতার মানে একটাই হবে এমন নয় যার যেমন দৃষ্টিভঙ্গি সেই সেই দৃষ্টিভঙ্গি অনুযায়ী কিন্তু আধুনিক কবিতাগুলোকে আলোচনা করতে পারে আমার এই দৃষ্টিভঙ্গিটা মনে হচ্ছে বলে আমি আলোচনা করলাম তোমাদের অন্যরকম দৃষ্টিভঙ্গিও থাকতে পারে তবে যেটা প্রাসঙ্গিক সেটার সঙ্গে মিল রেখেই সমস্ত প্রেডিকশান বা অনুমানগুলো করা হয় এরপরে দেখো একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল এভাবেই দিনের পর সপ্তাহ সপ্তাহের পর মাস মাসের পর বছর কাটতে থাকল বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ অর্থাৎ কথকের যাওয়া বছর গড়িয়ে গিয়েছে পরিবর্তন হয়েছে অনেক ঋতুরই আর বৃষ্টির জলে মুছে গেল কথকের পায়ের দাগ এখানে পায়ের দাগ মানে শেষ স্মৃতিচিহ্নটুকু অপরভাবে এই লাইনটার মানে এটাও হতে পারে এই বৃষ্টি হলো মনের মধ্যে জমে থাকা অভিমান বেদনার সব সময় কষ্ট পেলে চোখ দিয়ে অশ্রু ঝরবে তা তো নয় মনে মনে গুমরে গুমরেও কাঁদা যায় আর এই মনে মনে গুমরে গুমরে কাদার ফলেও অনেক সময় পুরনো স্মৃতি আমরা ভুলতে পারি একজন মাও তার সন্তানের মৃত্যুর পর কিছুদিনই কাঁদে বছর শেষে মাও সেই মৃত সন্তানকে ভুলে যায় ভুলে যেতে হয় এটাই প্রকৃতির নিয়ম কেউ কারো কথা ভেবে সারা জীবন অশ্রু ঝরাতে পারে না তাহলে এখানে সেই যে কবির কবি নায়ক যেটা রয়েছেন তিনি তার প্রিয় তোমাকে ছেড়ে চলে গেছেন বছর গড়িয়ে গিয়েছে তাহলে আস্তে আস্তে তার মনের ভেতরে যে স্মৃতিটুকু ছিল সেটা আস্তে আস্তে কিন্তু মুছে যাচ্ছে তারপরে আছে ঘাস জন্মালো রাস্তায় অর্থাৎ সেই বাড়ির পথে আর কারও আনাগোনা নেই কথকের বাড়ির সেই পথ নির্জনতায় লিপ্ত হয়েছে আসলে যে পথে মানুষের পায়ের চিহ্ন পড়ে না সে পথেই তো ঘাস জন্মায় এখানে সেই কথাই বলা হলো সেই মেয়েটির নিঃসঙ্গতার কথার প্রসঙ্গেই এই কথাটি তোলা হলো তারপরের লাইন দেখো আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর মানে এখানে বোঝাতে চাইলো সেই প্রিয়তমাটির কথকের অভাবে দিন কাটানো সপ্তাহ কাটানো মাস কাটানো বছর কাটানো খুব কঠোর হয়ে পড়েছে ভালো করে লক্ষ্য করো এখানে বলা হয়েছে বছরগুলো নেমে এলো তার মাথার ওপর এখানে কথকের ফিরে না আসাটা কিন্তু একটা বছরের সীমাবদ্ধ নেই তা কিন্তু বছর গড়িয়ে আরেক বছর তার থেকেও আরও অনেক বছরে পড়ে গিয়েছে আর সেই যে দিন মানে একা একা দিন কাটানো এবং মন ভারাক্রান্ত করে দিন কাটানো সেটা যেন মনে হচ্ছে যেন পাথর চাপা রয়েছে তার তার শরীরে তারপর লাইন দেখো তারপর যুদ্ধ এলো এখানে যে যুদ্ধের কথা বলা হচ্ছে হচ্ছে স্পেনের গৃহযুদ্ধ যে যুদ্ধটি হয়েছিল সেই যুদ্ধের কথা তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো দেখো এখানে যুদ্ধ কার মতো এলো না তো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো আগ্নেয়গিরি থেকে যেমন লাভা বেরোয় আর সেই লাভা যেমন চারিধারে ছড়িয়ে পড়ে তেমনি রক্ত যেন লাভার মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে মানে এত মানুষের হত্যা করা হয়েছে এত মানুষকে খুন করা হয়েছে সেই রক্তও যেন লাভার মতো প্রবাহমান তারপর লাইন দেখো শিশু আর বাড়িরা খুন হলো শিশু আর বাড়িরা খুন হলো দেখো শিশু মানে তো নিষ্পাপ আগামী প্রজন্মের দুধ আমাদের উত্তরসূরি সুতরাং আমাদের আগামী প্রজন্মকে ধুলিস্যাত করে দিল এই দাঙ্গাবাজ এই যুদ্ধবাজ কিছু স্বার্থান্বেষী মানুষেরা আবার বলা হলো বাড়িরা খুন হলো দেখো এখানে বাড়ি বাড়ি হলো আমাদের শান্তিপ্রিয় বাসস্থান সেটাকেও কিন্তু ধ্বংস করে দেওয়া হলো তারপর লাইন রয়েছে সেই মেয়েটির মৃত্যু হলো না মানে সেই মেয়েটি এত কিছু ঘটে গেল শিশুরা মারা গেল বাড়ি সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না সেই কবি কথকের প্রিয়তমাটি এখনও বেঁচে রইল ভালোভাবে যদি আমরা বুঝে দেখি তাহলে বুঝতে পারবো এই এই যে মেয়েটির এখনও মৃত্যু হলো না এটা কিন্তু মাতৃভূমিকেও বোঝানো হতে পারে কারণ আমি বলি আমাদের ভারতবর্ষ কিন্তু ব্রিটিশদের অধীনে ছিল আর এই দেশকেও স্বাধীন করতে কিন্তু কত বিপ্লবী আত্মবিসর্জন দিতে হয়েছে আর বিপ্লবীরা মারা গেলেও কিন্তু আমাদের দেশ কি হারিয়ে গিয়েছে তা কিন্তু যায়নি আমাদের দেশ কিন্তু সে বেঁচেই রয়েছে সেই জন্য কিন্তু এই প্রসঙ্গটা টানা হতে পারে তারপর দেখো সমস্ত সমতলে ধরে গেল আগুন সমস্ত সমতল সমতল মানে সমান জায়গা মানে যেখানে আমাদের বসবাসযোগ্য আমাদের চলাফেরা করার যোগ্য সেই সমস্ত জায়গাগুলো আগুন ছড়িয়ে পড়ল শান্ত হলো দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারলো না দেখো সুন্দর লাইন বলছে শান্ত হলুদ দেবতারা দেখো দেবতাদেরকে এখানে শান্ত বলা হয়েছে প্রথমে কেন শান্ত বলা হয়েছে কারণ মন্দিরের মধ্যে দেবতাদের যে মূর্তিগুলো রয়েছে সেগুলো হাজার বছর ধরে সেই একই রকমভাবে আছে তারা নড়েও না চড়েও না তাদেরকে যেভাবে রাখা হয়েছে কাউকে দাঁড় করিয়ে রাখলে তারা দাঁড়িয়ে রয়েছে কাউকে বসিয়ে রাখলে তারা বসেই রয়েছে সেই জন্য তাদের শান্ত বলা হচ্ছে কারণ তাদের মধ্যে কোনো সেই উদ্বেগ নেই আর হলুদ দেবতারা হলুদ কেন বলা হয়েছে আমরা জানি সবুজ হচ্ছে সজীবতার প্রতীক আর হলুদ এটা হচ্ছে জীর্ণতার প্রতীক দেখবে যেটা অনেক দিনের সেটা আস্তে আস্তে হলুদ ডেটে রঙ ধারণ করে যেমন গাছের পাতা যখন পড়ে যাওয়ার মতো সময় আসে তখন গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় তো এখানে সেজন্যে দেবতারা যেহেতু অনেক দিন জীর্ণ হয়ে পড়ে রয়েছে সেই জন্য তাদেরকে হলুদ দেবতা বলা হয়েছে যারা হাজার বছর ধরে ডুবে ছিল ধ্যানে অর্থাৎ তারা যেহেতু নড়াচড়া করে না তারা মন্দিরের মধ্যে যেভাবে রাখা আছে সেভাবেই রয়েছে সেই জন্য তাদের কবি এখানে বলছেন যেন তারা ধ্যান করছিলেন তারা যেন স্বপ্নের মধ্যে ছিলেন তারপর দেখো কি বলছে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারলো না দেখো উল্টে পড়লো মন্দির থেকে এবার যুদ্ধ হচ্ছে যুদ্ধের সময় যখন কোনো মন্দিরের ওপর যখন বোমা পড়ছে তখন কি হচ্ছে সেই মন্দির থেকে মন্দিরের মধ্যে যে দেবতার মূর্তিগুলো রয়েছে সেগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে এবং কি হচ্ছে না তো তারা আর স্বপ্ন দেখতে পারলো না কবি এখানে বারবারই ব্যঙ্গ করে বলছেন যেন তাদের দেবতারা দেবতার মূর্তিগুলো যেন ধ্যান করছিলেন তারা যেন স্বপ্নের মধ্যে ছিলেন কিন্তু স্বপ্ন আর বাস্তব পুরোপুরি কিন্তু আলাদা আর এই বাস্তবে এই যুদ্ধ দেখে দেবতারাও যেন মানে স্বপ্ন দেখতে পারছে না আর সাধারণ মানুষরা তো স্বপ্ন দেখে যে আমি যদি কোনো বিপদে পড়ি তাহলে দেবতা আমাদেরকে দেবতারা আমাদেরকে রক্ষা করবে কিন্তু দেবতা নিজেরই সুরক্ষা নিজেই নিতে পারছে না তাহলে সাধারণ মানুষের সুরক্ষা তিনি নেবেন কীভাবে তারপর দেখো এখানে কথক মধুময় স্মৃতিচারণায় তার মিষ্টি বাড়ি বারান্দা সব কিছুকে তিনি স্মরণ করলেন দেখো কি বলছে সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম দেখো বলছে প্রত্যেকের কাছে কিন্তু নিজের বাড়ি সবথেকে আরামদায়ক জায়গা সব থেকে মিষ্টি একটা জায়গা আর বলতে সেই বারান্দা যেই বারান্দাতে কবি ঝুলন্ত বিছানায় ঘুমাতেন সেই বারান্দার কথা মনে করছেন গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে দেখো তার সেই সাজানো সংসার তার সেই সাজানো ঘর সাজানো বাড়ি সমস্ত কিছু কিন্তু এই যুদ্ধবাসদের জন্য আজকে সব শেষ সব কিছু যেন আগুনে জ্বলে ছাড়খার হয়ে গেছে সব কিছু ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এখানে বলছে গোলাপি গাছ অর্থাৎ এখানে স্বপ্নের গাছ সুন্দর গাছ ছড়ানো করতলের মতো পাতা করতল মানে হচ্ছে হাতের পাতা এবার বলছে অনেক পাতা দেখতে অনেকটা সেই হাতের পাতার মতো থাকে এবার বলছে সেই আমরা শিশু শিশুবেলায় মায়ের সেই করতলে কিন্তু আমাদের সব সবথেকে নিরাপদ আশ্রয়স্থল মনে হতো তো এখানে কবি সেই প্রসঙ্গটা আনছেন যে সেই বাড়িটির সঙ্গে সেই সেখানকার গাছের সঙ্গে যেন তার আত্মিক সম্পর্ক তারপরে কি বলছে চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল চিমনি সচরাচর ঠান্ডা যে এলাকাগুলো রয়েছে জায়গা রয়েছে বা দেশ রয়েছে সেখানে ঘরকে গরম রাখার জন্য আগুন জ্বালানো হয় এবং সেই আগুনের ধোঁয়াটি বাইরে বের করার জন্য চিমনি ব্যবস্থা করা হয় সেই চিমনির কথা এখানে বলছে প্রাচীন জল তরঙ্গ হচ্ছে পুরোনো এক ধরনের বাদ্যযন্ত্র সব কিছু ভেঙে চূর্ণ হয়ে গেল এবং আগুনে জ্বলে গেল তারপর লাইন দেখো যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা দোমড়ানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের একটা কালো দাগ দেখো কি বলছে যেখানে ছিল শহর অর্থাৎ যে জায়গাটা সবথেকে উন্নত ছিল যে জায়গাটা শহরের মতো ছিল সেই জায়গাটা ছড়িয়ে পড়লে ছড়িয়ে রইল শুধুমাত্র কাঠ কয়লা আর কোনো কিছুর অস্তিত্ব নেই সব কিছু পুড়ে ছাড়খাড় হয়ে গেছে কাঠ কয়লা হয়ে গেছে দমড়ানো লোহা লোহাও পুড়ে পুড়ে যেন দুমড়ে গিয়েছে মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা দেখো মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা এখানে এই মৃত পাথর এইটাকে দুটো প্রসঙ্গে কবি ব্যবহার করতে পারেন প্রথমত হচ্ছে পাথর তো এমনি মৃত তার তো প্রাণ থাকে না কিন্তু এই যে মৃত পাথর এটা কিন্তু দেবতাদের মূর্তির কথা বলা হচ্ছে অর্থাৎ এই দেবতার মূর্তি পাথর পাথর দিয়ে তৈরি হলেও আমাদের মধ্যে একটা আস্থা ছিল যে তার মধ্যে হয়তো প্রাণ রয়েছেন বা তিনি আমাদের রক্ষাকর্তা আমাদের রক্ষা করবেন কিন্তু তিনি নিজের রক্ষা নিজেই করতে পারলেন না সেই জন্য বলছে বলছে যে মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা মানে সেই সেটা যেন এখন মারা গিয়েছে সেই দেবতারা যেন এখন মৃত আবার এই এই কারণে হতে পারে যে অনেক লাশ পড়ে রয়েছে অনেক মানুষের মৃতদেহ পড়ে রয়েছে যেহেতু সেই মৃতদেহের মধ্যে প্রাণ নেই সেটা পাথরের মতোই মানে নিষ্প্রাণ সেই জন্য কিন্তু এই প্রসঙ্গটি টানা হতে পারে আর রক্তের একটা কালো দাগ রক্তের একটা কালো দাগ আমরা জানি রক্তের রং লাল কিন্তু এখানে কালো দাগ বলছে কেন কারণ কালো দাগ হচ্ছে দেখবে খেয়াল করে যে রক্ত যদি অনেকক্ষণ ধরে থাকা হয় তাহলে সেই রক্ত কালো হয়ে যায় তো এখানে সেই যে খুনি যুদ্ধ সেগুলো অনেক দিন ধরে চলছে এবং সেই যে টাটকা লাল রক্তের রং সেটা আর নেই সেটা যেন এখন অনেক দিনের পুরোনো কালো রঙে পরিণত হয়েছে আবার আরেকটি কারণে এই কালো কথাটি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে কালো মানে হচ্ছে কালিমা বা কলঙ্ক অর্থাৎ এই যুদ্ধবাসদের জন্য সমাজে একটা কালিমা লিপ্ত হয়ে গেল সেই প্রসঙ্গেও কিন্তু এই কালো দাগের কথা ব্যবহার করতে পারেন তারপরে দেখো শেষে আছে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় বলছি সব কিছু ঘটে গেল সবাই সবাই মারা যাচ্ছে বাচ্চারা মারা যাচ্ছে বাড়িরা ধ্বংস হচ্ছে বাড়ির চিমনি বাড়ির প্রাচীন জলতরঙ্গ সব কিছু জলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে শহর শহরপুরে কাঠ কয়লা হয়ে যাচ্ছে লোহা দুমড়ে যাচ্ছে আর দেবতাদের মূর্তিরা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে কিন্তু সে সত্ত্বেও কিন্তু সেই মেয়েটি আমারই অপেক্ষায় রয়েছে এখানে আমারই আমারই অপেক্ষায় রয়েছে মানে এখানে যদি তুমি মাতৃভূমি দিয়ে দেখো যে মাতৃভূমি আমাদের অপেক্ষায় রয়েছে যে আমাকে কবে স্বাধীন করবে আমাকে কবে এই বাঁধন থেকে মুক্তি দেবে বা আমার যে সন্তানরা যুদ্ধ করার জন্য বাইরে গিয়েছে অন্য অন্য জায়গায় গিয়েছে যে বিপ্লবীরা তারা কবে আমার কাছে ফিরে আসবে এই অপেক্ষায়ও কিন্তু দাঁড়িয়ে থাকার কথা প্রসঙ্গটি তিনি তুলতে পারেন আশা করছি কবিতাটি তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানাও অবশ্যই কমেন্টের উত্তর দেব ধন্যবাদ